হাই গাইজ ওয়েলকাম অর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ইজ মেন আজকে আবার একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আমার বাড়িতে ছিল মাঘী পূর্ণিমার নারায়ণ পুজো আর বেশ অনেক দিন আগেই কিন্তু এটা হয়ে গেছে আমি তখন টাইম পাইনি ব্লগটাকে এডিট করে আপলোড করার জন্য তাই জন্য আমি এখন তোমাদের সাথে ওই দিনকের জার্নিটা শেয়ার করছি তো প্রথম দিন মানে ফ্রাইডে আমাদের বাড়িতে পুজো ছিল দুপুরবেলা সাড়ে তিনটের সময় আর তার পরের দিন মানে স্যাটারডে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া ছিল যেখানে অলমোস্ট আশি জন লোক ইনভাইটেড ছিল আজকের এই ব্লগটাতে আমি এই দুদিনই আমরা কিভাবে কাটালাম কি করলাম সেগুলো শেয়ার করব। বাড়ির পুজো বলে কথা তাই সকাল সকাল উঠে স্নান সেরে আমি আর মামনি ঠাকুর ঘরে চলে এসেছিলাম পুজোর জোগাড় করতে আর মোটামুটি পুজোর ঘরে কিছু লোক বসবে তাই জন্য আমি কিছু কার্পেট পেতে বসার জায়গা করছিলাম আর সামনেটা এইভাবে পুজোর জোগাড় আমি করেছি ফল কেটেছি নৈবিদ্য সাজিয়েছি দুটো জলচকিতে সুন্দর কাপড় পেতেছি একটাতে নারায়ণ ঠাকুর বসবেন আরেকটাতে গোপাল বসবেন মামনির গোপাল আছে আর এই যে এখানে ফুল মালা সন্দেশ মিষ্টি সিন্নি গোটা ফল সব কিছুই আমি সাজিয়েছি এটা হলো আমাদের সিন্নির গামলা ওখানে ঠাকুরমশাইয়ের সব জিনিস আছে এখানে মালা আছে এটা হল নভাগে নৈবেদ্য ঠাকুরমশাই বলেছিলেন এভাবে সাজাতে ওটা হলো আমাদের ছোট্ট গোপাল আর এটা আমাদের গোপালের জলচকি যেখানে গোপাল বসবে ফুল বেলপাতা পাঁচ রকম কাটা ফল তারপর পাঁচ রকম গোটা ফল সন্দেশ মিষ্টি নারকেল বাতাসা তারপর যজ্ঞও হওয়ার কথা ছিল তাই যজ্ঞের যা যা জিনিস লাগে তীরকাঠি তারপরে ঘি মধু সমস্ত কিছু আয়োজন করে মোটামুটি আমরা অন টাইম সব কিছু রেডি করে দিয়েছিলাম আর এই যে সব কিছু রেডি করার পরে আমাদের ঠাকুর ঘরটা এরকম লাগছিলো মামনির জন্য আমি চেয়ার পেতেছিলাম বাকি সবাই কার্পেটে বসবে আর ওই যে আসনটা ওখানে ঠাকুর মশাই বসে এইদিকে দিকে পুজো করবে আর আমি সব কিছু খবরের কাগজ দিয়ে চেপে রেখেছিলাম এরপর আমি চলে এসেছি আমার রুমে চটপট রেডি হয়ে যাওয়ার জন্য আমার গয়নাগাটি সব পরা হয়ে গেছিলো জাস্ট মেকআপটা বাকি ছিল আর মেকআপ কমপ্লিট করে আমি শাড়ি পরেছিলাম আমি একটা খুবই সাধারণ সিম্পল সিল্কের শাড়ি পরেছিলাম এই শাড়িটাই কিন্তু আমি আমার বৃদ্ধির দিনও পরেছিলাম মেকআপ করা আমার মোটামুটি কমপ্লিট আর এবার তোমাদেরকে আমি দেখিয়ে দেবো যে আমি কী শাড়ি পরেছি বাঙালি বাড়ি পুজো মানেই কিন্তু সাদা শাড়ি লাল পাড় আর আমিও ব্যতিক্রম নই আমিও এক্স্যাক্টলি সেটাই পরেছি এটা আমার বৃদ্ধির শাড়ি আমার বৃদ্ধির দিন আমি এই শাড়িটা পরেছিলাম সকালবেলা আর শাড়িটা খুবই সুন্দর খুবই লাইট ওয়েট গোপাল বিষয়ী থেকে কেনা আর ব্লাউজটা আমি ম্যাচিং করে বানিয়েছি আর এক দেখতে পাচ্ছ জুয়েলারি ফেলারি মোটামুটি সবই পরে নিয়েছিলাম নথটা পরা বাকি ছিল আমার মা বলেছিল যে যখনই বাড়িতে পুজো হবে বাড়ির বউ নথ পড়লে খুব শুভ আর খুব ভালো লাগে তো গার্ডেন এটা আমাদের গার্ডেন এরিয়া এন্ট্রেন্সে এখানে গিয়ে আমি কিছু মানে পুজো স্টার্ট হওয়ার আগে কিছুটা সময় ছিল আমি এখানে গিয়ে কিছু শর্টস ক্লিক করেছি সেদিনকে আমার বাড়িতে আমার মা বাবা ভাইও এসেছিল ওরাও ছিল খুব আনন্দ হয়েছে খুবই ভালো লেগেছে সবাই মিলে সময় কাটিয়েছি আর এই যে এবার তোমরা দেখতে পাবে আমি কিন্তু টিপ আর নথ এই দুটোই বাকি ছিল এই দুটোও আমি এখন পরে নিয়েছি আর আমার লুকটা কমপ্লিট এবার আমরা সবাই মিলে পুজোয় বসে পড়বো ঠাকুরমশাই এসে গেছিলেন আর এই যে আচল দিয়ে ঘুমটা টেনে নিচ্ছি কারণ এটাও নিয়ম এবার আমি সত্যি যেটুকু আমার দ্বারা পসিবল সেটাই করেছি আমি খুব একটা এক্সপার্ট না এসব এসবে যতটুকু সম্ভব সেটুকুই করেছি আর শিখছি আর ঠাকুর মাসে যেভাবে আমাদেরকে গাইড করছিলেন সেভাবেই আমরা প্রত্যেকটা স্টেপ করছিলাম আর পুজো হয়ে যাওয়ার পরে ঠাকুর মশাই এবার যজ্ঞ শুরু করবেন তো তোমরা দেখতে থাকো আচ্ছা আরেকটা মজার জিনিস হচ্ছে পুজো চলাকালীন কিন্তু শঙ্খ বাজানো আর উলু দেওয়া ম্যান্ডেটারি রাইট কিন্তু আমরা ওখানে কেউই এরকম ছিলাম না যে শঙ্খ বাজাতে পারতো অ্যান্ড উলু দিতে পারত তো আমরা কি করেছিলাম ইউটিউবে শঙ্খ আর উলুধ্বনি সাউন্ড চালিয়ে দিয়ে জোগাড় করেছিলাম উইথ অফকোর্স ঠাকুর মশাই ইজ পারমিশন হি হ্যাড অ্যালাউড আর এই যে এবার শুরু হবে যজ্ঞ তোমরা দেখতে থাকো হাজ্যর তদ বিষ্ণু পরমং পদম পরম সদা প্রশান্তি বলো সহৃত সাজ্য বিল্লপত্র মৎগল্য গোত্রাং শ্রীমতী বলে নিজের নাম বলো শুভ নামকরণাদি শুভ আশীর্বাদম পার্থন কামনাক্ষয় যজ্ঞাশিষ্টং পূজয়নং কর্মণী সেদিন পুজো শেষ হতে অনেকটাই বিকেল হয়ে গেছিলো প্রায় সাড়ে ছটা বেজে গেছিলো আর সারাদিন উপোস করে আমরা সকলে এত টায়ার্ড ছিলাম যে আর আমি ব্লগটা সেদিন কন্টিনিউ করতে পারিনি সেদিনকে রাতে আমরা নিরামিষ খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম কারণ কি পরের দিন বাড়িতে একটা প্রোগ্রাম ছিল আর এটা হলো আমার ডে টুয়েল লুক আমি এই দিনকেও একটা হালকা সিল্কের শাড়ি পরেছিলাম এটাও আমার প্রিয় গোপাল বিষয় থেকে কেনা এটা একটা ডুয়াল টোন শাড়ি আর নিউলি ম্যারিডদের ওপর কিন্তু এই সব কালার বা এই সব ধরনের শাড়ি খুবই ভালো লাগে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্টটা আমরা ছাদে করেছিলাম এইভাবে টেবিল চেয়ার পেতে একসাথে অনেক লোক বসে খেতে পারবে কিন্তু সেদিনকে আমরা এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম যে কি রান্না হয়েছে কি মেনু কারা এসেছে কি খেলো আমি কিছু শোট করতে পারিনি প্রথমত প্রাইভেসি কারণে সবাই সেটা পছন্দও করে না দ্বিতীয়ত এক্সট্রিমলি বিজি ছিলাম আর সবাই চলে যাওয়ার পরে এতটাই টায়ার্ড ছিলাম যে আর কিন্তু আমি শ্যুট একদমই করতে পারিনি পুজো হয়ে কিন্তু অনেক দিন কেটে গেছে আর এখন আমি এই ভিডিওটার এই ব্লগটার আউটরো শ্যুট করছি ফলে বাড়িতে যখন কোনো একটা অনুষ্ঠান থাকে তারপরে বাড়িতে এত আনুষাঙ্গিক কাজ থাকে যে মানে ওগুলো শেষ করতে প্রচণ্ড সময় লাগে আর যথারীতি যখন বাড়িতে গেস্টরা থাকবে তখন ফার্স্ট প্রায়োরিটি তাদেরকে অ্যাটেন্ড করা আর তারা ঠিকঠাকভাবে খেলো কিনা সব পরিবেশন হলো কি না খাবার বেঁচেছে সেগুলোকে ম্যানেজ করা যখন গেস্টরা বাড়ি থেকে চলে যায় তারপরেও কিন্তু প্রচুর কাজ থাকে সমস্ত পুজোর বাসন আবার মেজে জায়গা মতো রাখা সব কিছু করা তোমরা বুঝতেই পারছো ওই চেয়ার টেবিল সেসব জায়গা মতো আবার ফেরত দেওয়া ডেকরেটরকে আনুষ্ঠানিক প্রচুর কাজ তোমরা জানো তো সেসব করতে গিয়ে সেসব ম্যানেজ করতে গিয়ে আমার সত্যি কথা বলতে এই প্ৰপাৰলি মানে এণ্ড কৰা একদম পচিবল হৈ উঠে নি তাই আমি ভাবলাম যে আজকে আমি এখন অফিস থেকে ফিরেছি জাস্ট দশ পনেরো মিনিট হয়েছে আমি ভাবলাম যে আজকে প্রপারলি সব কিছু বলে তোমাদের সাথে লগটাকে এন্ড করি তো আই আই ফিল রিয়েলি ভেরি সরি যে আমি তোমাদেরকে মেনুটা দেখাতে পারলাম না কি ব্যবস্থা হয়েছিল আমরা কি কি আইটেমস রেখেছিলাম বাট আমি যে মেনুটা কিউরেট করেছিলাম আমাদের কেটারের সাথে সেটা আমি আমার ইচ্ছা আছে যে আজকে আমি তোমাদেরকে পড়ে শোনাই যাতে তোমরা যদি তোমাদের বাড়িতে কখনো এরকম পুজোর অনুষ্ঠানের লোকজন জন নিমন্ত্রিত হয় বা ইন জেনারেল যদি কোনো ভেজ মেনু তোমরা কিউরেট করতে চাও তোমাদের যদি ভালো লাগে তুমি তোমরা এখান থেকে একটা আইডিয়া পাবে সো আমি এক এক করে বলছি তোমরা শোনো তাহলে তোমরা জেনে যাবে যে আমার সেদিনকে অনুষ্ঠানে কী কী ছিল কড়াইশুটির কচুরি কাশ্মীরি আলুরদম কর্ন কাটলেট স্যালাড সস সাদা ভেজ পোলাও এচড়ের কোর্তা ছানার ডালনা খেজুর সত্ত্বে চাটনি প্লাস পাপড় নলেন গোড়ের রসগোল্লা তো সিম্পল অ্যান্ড সুইট মেনু ভেজে নিরামিষে অপশান মাঝে মধ্যে একটু লিমিটেড থাকে বাট এর মধ্যেই ম্যাক্সিমাম যতটা পসিবল হয়েছে আমাদের পক্ষে আয়োজন করা সেটাই আমরা করেছি আর মেনুটা আশা করি ভালোই ছিল কারণ কি গেস্টরা তো ভালোই ফিডব্যাক দিয়েছে খুব একটা কিন্তু নেগেটিভ ফিডব্যাক আমরা পাইনি কেটারিং ডিটেলস আর তোমাদেরকে বললাম না কারণ কি সবার লোকেশানে যে যার মতো নিজের পছন্দের মতো লোকজনকে সিলেক্ট করে বাট হ্যাঁ এই মেনুটা শেয়ার করলাম বিকজ ফার্স্টলি আমি তোমাদের দেখাতে পারিনি সেকেন্ডলি আই থট যে তোমরাও এর মধ্যে থেকে যদি কিছু কুরিয়েট করতে চাও নিজেদের জন্য করতে পারো আর হ্যাঁ আমি এখন মাঝে মধ্যেই এরকম টুকটাক ব্লগ করে থাকি আর যদি কিছু সাজেশন থাকে বা কোনো রিকোয়েস্ট থাকে এই চ্যানেলের প্রতি বা আমার থেকে যদি আরও অন্যরকম কিছু ভিডিওস দেখতে চাও সেটাও তোমরা কমেন্ট করে আমাকে জানিও আমার চ্যানেলটা অ্যাকচুয়ালি একটা বিউটি লাইফস্টাইল চ্যানেল বাট এখন মাঝে মধ্যে ইন্টারেস্টিং কিছু হলে আমি শেয়ার করি সেই জন্যই তোমাদেরকে বললাম সো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে যদি তোমরা এনজয় করে থাকো প্লিজ টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল হিট দ্য নোটিফিকেশান বেল ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে পারো মিস্টিক্যালি মেন আমার আইডি অ্যান্ড আই উই সিং ইউ ওয়াইস সুপার সুন উইথ অ্যানাদার ওয়ান টেল দেন টেক কেয়ার বাই বাই সকলে খুব ভালো থেকো